হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি শেয়ার করব, এই শীতকালে মায়েদের পা ফাটাটা খুব কমন একটা সমস্যা। তো পা ফেটে গেলে কিভাবে সেই পায়ের যত্ন নেবে, কিভাবে পাকে আবার আগের মতো সুন্দর এবং মসৃণ করবে, সেই বিষয়ের উপরে আজকের ভিডিও। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমি এক মগ জল নিব এবং জলটা উষ্ণ গরম করব, খুব একটা গরম করব না, যেই গরমটা পায়ে সহ্য হয় সেরকম গরম করব। জল গরম হয়ে গেলেই সে জলের মধ্যে আধ ঘন্টা পর্যন্ত পা জলে ডুবিয়ে রাখব। এর ফলে পায়ের যে শক্ত চামড়াগুলো আছে সেগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তারপর পা তুলে নিয়ে এবারে আমি এখন নিয়ে নিয়েছি একটা রেজার, তো যেটা দিয়ে শেভিং করা হয় সেই রেজারই নিয়েছি। তো এতে আমি একটা দিয়ে দিচ্ছি ব্লেড দিয়ে, এটা এটা দিয়ে আমি এবারে আটকে দেবো এটা সব কিছু। এবার পায়ের যে জায়গাগুলো শক্ত হয়ে গেছে, অ্যাকচুয়ালি যে চামড়াগুলো শক্ত হয়ে যায় সেই চামড়াগুলো সঠিক আর্দ্রতা না পাওয়ার ফলে চামড়াগুলো ফেটে যায়। তো আমরা ঠিকঠাকভাবে যত্ন নিতে পারি না। অনেক সময় কি হয় যে শক্ত চামড়া যেটা হয়ে যায় তার ওপরে বোরোলিন বা অন্য কিছু লাগালেও কিন্তু কোনো কাজ দেয় না। তাই জন্য এখানে কিন্তু যে চামড়াটা শক্ত হয়ে গেছে সেটাকে তুলে ফেলতে হয়। তো তুলে ফেলার জন্য আমরা নর্মালি ব্লেড দিয়ে কেটে কেটে তুলতে পারি না। তো এই এইভাবে যদি কেটে তোলা যায় তাহলে পুরো যে চামড়াটা সেটা সমানভাবে কেটে যায়, আর মানে পাটাও একটা সুন্দর মসৃণ শেপ আসে, আর যে ফাটা ফাটা দাগ সেটাও চলে যায়। এখানে তোমরা দেখতে থাকো আমি পুরো পাটা কিভাবে ক্লিন করছি এটার সাহায্যে। এটাকে কাটতে কাটতে কিন্তু মাঝে মাঝে আমি রেজারটাকে জলে ডুবিয়ে একটু ধুয়ে নিয়েছি, যাতে ভেতরে যে চামড়ার যে টুকরোগুলো লেগে আছে সেগুলো যাতে ধুয়ে যায়। সেগুলো থাকার ফলে কিন্তু ভালোভাবে ক্লিন করা যায় না, তো সেই জন্য এটাকে একটু মাঝে মাঝে জলে ডুবিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি পায়ে একটু সাবান দিয়ে পা দুটোকে একটু ভালো করে পরিষ্কার করে নেব।
ভালোভাবে পা দুটোকে শুকনো করার পরে আমি এখানে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। তো নর্মালি বাড়িতে যে বোরুলিনা আছে সেটাই তোমরা ইউজ করতে পারো, বা পা ফাটার অনেক রকমের ক্রিম পাওয়া যায় সেগুলোও তোমরা ইউজ করতে পারো। তো এইগুলো এইভাবে যদি ইউজ করা যায় এতে কিন্তু ভালো কাজ পাওয়া যায়। অনেকে শক্ত ফাটা চামড়ার উপরে যদি লাগানো হয় তাতে কিন্তু অতটা ভালো কাজ দেয় না। তো এইভাবে ক্লিন করার পরে আমি অ্যাপ্লাই করে নেবো এখানে বোরুলিন। যত্ন নেওয়ার পরে পায়ে দুটো দেখো কত সুন্দর হয়েছে, একদম মসৃণ হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে। এবার আমি তোমাদের আগের ছবিটা একটু দেখিয়ে দিই, আগে কেমন ছিল পায়ের অবস্থা। এরকম ছিল পা, একদম ফাটা ফাটা, আর নিচে যে চামড়াটা সেটা একদম শক্ত হয়ে গেছে, কোনো কোনো জায়গায় ফেটে উঠে গেছে। তো ট্রিটমেন্ট করার পরে পায়ের অবস্থাটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে সেটা এবার দেখো তোমরা। খুবই সুন্দর লাগছে, এবারে পা কিন্তু একদম সেই ফাটা দাগগুলো চলে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।